নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আলু আনাজের বেলাগাম দর আলু সবজির দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন কৃষি বিপণ দপ্তর ও টাস্ক সদস্যদের তো আলু নিয়ে বিরাট ঘোষণা আলুর দাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর তো কী বলছে বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক করোনা ভয়ে দিন দিন নানা রকম শাকসবজির পাশাপাশি খোলা বাজারে বেড়েই চলেছে আলুর দাম না বিশ্বাস উঠছে আমজনতার এই অবস্থায় কৃষি বিপণ দপ্তর ও টাস্ক ফোর্সের কর্মীরা পথে নামলেন সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন বাঁকুড়া চকবাজারসহ সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন তারা আলাদা আলাদা করে কথা বলেন ক্রেতা বিক্রেতা ও আড়তদারদের সকলেরই সঙ্গে ঠিক কী কারণে আলুর দাম বাড়ছে তা জানার চেষ্টা করেন তারা এদিন সকালে প্রাত্যহিক বাজার করতে আসা নীলমোহনদের কথায় কেজি প্রতি তিরিশ থেকে বত্রিশ টাকা নিচে আলু মিলছেই না অন্যান্য শাকসবজির দামও পঞ্চাশ টাকা নিচে নেই এই অবস্থায় সাধারণ মানুষ পড়েছে চরম সমস্যায় আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তিনি আলু ব্যবসায়ী ধনঞ্জয় শাঁখারি বলেন কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো ষাট টাকায় আলু কিনছি তার উপর পরিবহন খরচ আছে সরকারিভাবে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রির কথা বলা হলেও এই অবস্থায় তা কখনও সম্ভব নয় সেরকম পরিস্থিতি হলে দোকান বন্ধ করে দিতে হবে দাম মূলত কোল্ড স্টোরেজ থেকেই বাড়ছে দাবি জানান তিনি কম দামে আলু পেলে তবেই আমরা কম দামে বিক্রি করতে পারব জেলা কৃষি বিপণ দপ্তরের আধিকারিক আকবর আলী বলেন শুধু বাঁকোড়া নয় সারা রাজ্যেই দাম বেড়েছে আলুর ঠিক কোন স্তর থেকে আলুর মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে সেই জায়গাটা চিহ্নিত করতেই আমরা বাজারে বাজারে ঘুরছি বিভিন্ন হাত ঘুরে সাধারণ মানুষের হাতে এসে পৌঁছাচ্ছে আলু যে স্তরে দাম বৃদ্ধির খোঁজ মিলবে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে তিনি বলেন সরকারিভাবে পাইকারি বাজারে বাইশ টাকা ও খুচরো বাজারে পঁচিশ টাকা কেজি প্রতি আলু বিক্রির কথা বলেন আর তা না হলে প্রশাসনিক পদক্ষেপ না হবে বলে তিনি জানান রবিবার কাঁথি সুপার মার্কেটে জ্যোতি আলু বিক্রি হয়েছে পঁচিশ টাকা কেজি দরে চন্দ্রমুখী চল্লিশ টাকায় সাধারণ মানুষের অভিযোগ বাজারে পুরসভা কিংবা প্রশাসনের কোনো নজরদারি নেই অ্যাগ্রার পাইকারি থেকে খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে তিরিশ টাকার ওপরে আনাজের দাম বেশ চড়া অভিযোগ মহকুমার বাজারগুলিতে নজরদারি না থাকার জন্য দিন দিন মূল্য বৃদ্ধি হচ্ছে আনাজ থেকে আলুর নজরদারির অভাবে ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা একরার পুর প্রশাসক শঙ্কার বেরা বলেন আগামী দু এক দিনের মধ্যে বাজারে অভিযান শুরু হবে তো বন্ধুরা এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ইনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন